আজকের ব্লগ শুরু হচ্ছে হচ্ছে এই লেট কোম্পানির জুতো পরা দিয়ে। এটা হচ্ছে আমার ছেলে, সবাই বের হয়ে যায় আর তা সে তখন হচ্ছে তার জুতো পরে। তো আজকে আমরা যাচ্ছি স্টেকআউটে, এই প্রথম আমরা লন্ডন স্টেকআউটে যাচ্ছি। স্টেকআউটে যাওয়ার অভিজ্ঞতা আগে হয়নি, তো সঙ্গেই থাকুন, স্টেকআউটে যে কি করি আপনাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে সানডে, খুব সুন্দর ওয়েদার। তো এখন আমরা স্টেকআউটের উদ্দেশ্যে রওনা হচ্ছি, আমরা কাছাকাছি চলে আসছি স্টেকআউটের। তো এখন হচ্ছে সামনে যে লেফট টার্ন নিয়ে আমরা গাড়িটা পার্ক করে তারপর যাব। এখানে দুই পাশ থেকেই খাবারের দোকান, তারপরে গ্রোসারি সব কিছু। স্টেকআউটটা হচ্ছে এই সাইডে, ওই যে দেখা যাচ্ছে। এখন আমরা নেমে পড়ি, এখানে ছোট্ট একটা পার্ক আছে, যদিও ইংল্যান্ডে কিছু দূর পরপরই অনেক বড় বড় পার্ক থাকে, ছোট পার্ক থাকে, পরিবেশ বন্ধু টাইপ অফ। তো এখান থেকে আমরা এই তো সামনে গেলেই স্টেকআউট। আমাদের হচ্ছে পিছনে ডিসকাশন চলতেছে কে কোনটা নেবে স্টেকআউটের, চলে আসছি। এই যে এখন এখানে আমরা যাব রোড ক্রস করে, তো যাওয়ার পরে দেখাই। এটা হচ্ছে হালাল স্টেকআউট, হালাল সার্টিফাইড। এক এক করে আমরা কিন্তু ভিতরে চলে আসছি, আর ভেতরে আমি হচ্ছে ডাইরেক্ট ভয়েসটা দেইনি, বিকজ অব ওখানে গান চলতেছিল। যারা ভিডিও দেখেন অনেকেই হয়তো বা জানেন ভিডিও সম্বন্ধে কপিরাইটের একটা ব্যাপার থাকে, তো যেমন তেমন যখন তখন যে কোনো মিউজিক অথবা গান ভিডিওতে দেওয়া যায় না। তো এসেই অর্ডারটা দিয়ে দিলাম, অর্ডার দেওয়ার পরে এক এক করে খাবার হয়তো বা আসবে। মাত্রই কোক আসছে, কিন্তু খুবই ক্ষুধার্ত ছিলাম, একটু থার্স্টে ছিলাম, আমরা এক একটু করে কোক খাচ্ছিলাম আর ওয়েট করতেছিলাম কখন খাবার আসে। তো এই যে চলে আসছে বার্গার, আমরা এক একজন এক এক ধরনের মিল নিয়েছি। এটা ছিল আমার খাবার, আমার খাবারটা আমার খুব পছন্দ হয়েছে, ভালো লাগছে যথেষ্ট। তবে বার্গারটা আমি 100-এ 100, বার্গারটা আমার খুবই ভালো লাগছে। আর অন্য যে স্টেকগুলো ছিল, আমার ছেলে, আপনাদের ভাই, আমার মেয়ে, ওরা যে টাইপের নিয়েছে এক একজন এক এক ধরনের, তো ওদেরটাও টেস্ট, ওদের রিভিউ নিয়েছি, আমিও এক একটু টেস্ট করে দেখেছি যেহেতু প্রথম স্টেকআউটে খাচ্ছি। তো ওই স্টেকগুলো মোটামুটি ছিল, উইংসটা আমার একটু ভালো লাগে নাই আমরা যেটা নিয়েছিলাম। তবে বার্গারটা খেতে আমি এগেইন যাব, এটা সবসময় আপনাদের ভাইয়াকে বলতেছি। বার্গারটা খুব টেস্টি ছিল এবং আমার ফুডটা আসলেই ভালো ছিল, ভেজিটেবল, পটেটো, স্টেক, রাইস সব মিলিয়ে বেশ টেস্টি ছিল, খারাপ না। তবে আমি বার্গারটা সব থেকে আমরা বেশি পছন্দ করেছি সবাই মিলে। এই তো ক্ষুধার্ত, আর কত বকবক করব। বার্গারটা দেখালাম ভিতরের টেক্সচারটা কেমন আসছে, তবে ওদের সার্ভিস ভালো ছিল, মানে সার্ভিস বয় যিনি ছিল ওনার বিহেভ ভালো ছিল, বারবার এসে জিজ্ঞেস করতেছিল আর কিছু লাগবে কিনা, মানে কেয়ারফুল। আর এখানে হচ্ছে বিলের সাথে চকলেট দিছে, এই জিনিসটা আমার ভালো লাগছে। চকলেটটা হচ্ছে মিন্ট ফ্লেভার ছিল, ভিতরে হালকা মিন্টি ছিল, খুবই ভালো লাগছে চকলেটটা, এই জন্য চকলেটটা দেখালাম। এর আগে এরকম চকলেট পকলেট খাই নাই। খাওয়া দাওয়া করে এখন আমরা বের হয়ে যাচ্ছি, বের হয়ে আমরা হচ্ছে যাব আপনাদের ভাইয়া একটু গাড়ি ওয়াশ করবে ওইখানে। তো বাপ বেটি হাঁটছিল, গল্প করছিলাম, পিছন থেকে ভিডিও করেছি, এটা কিন্তু ওরা দুইজনের কেউই জানে না। এই ওয়ে দিয়েই কিন্তু একটু আগে গিয়েছি, গাড়িটাই পেছনেই রাখা আছে, তো হাঁটছিলাম। আপনারা কে কেমন আছেন, কোথা থেকে দেখছেন জানাবেন, আমি ভিডিওর শেষের দিকে এসে জিজ্ঞাসা করছি, তো নিজেরই হাসি আসতেছে। আসলে হাসির কিছু নাই, জিজ্ঞাসা করার কোনো সময় নেই, যে যখন মন চায় জিজ্ঞাসা করতে পারে। তো যাই হোক, কেমন লাগতেছে আমার ভিডিওগুলো দেখতে যারা আমার রেগুলার ভিউয়ার্স, আমি জানি একজন হোক, দুইজন হোক, দশজন হোক, আমার কিছু রেগুলার ভিউয়ার্স আছে যারা কিনা আমার ভিডিওগুলো দেখে, হয়তো বা এনজয় করে, হয়তো বা তাদের ভালো লাগে, তাদের জন্য শুভকামনা। আমরা কিন্তু গাড়ি ধুতে চলে আসছি, এখানে হচ্ছে গাড়ি ধুতে হলে ওই আপনাদের ভাইয়া দেখছিলেন যে ওখানে
কোন একটা বারকোড ইউজ করতেছে, তো ওইটা করার পর ওই যে সামনে যে গাড়িটা ধোয়া আছে আমাদের গাড়িটাও ওইভাবেই ধোয়া হবে, আপনাদেরকে দেখাবো। প্রথম যখন আমি এখানে গাড়ি ধোয়ার জন্য এসেছিলাম আমার কাছে খুবই উইয়ার্ড লাগছে, মানে আমার কেমন যেন লাগছে যে এটা মানে মনে হয় যে আল্লাহ যদি 19-20 হয়ে যায়, যদি ওইটা ভেঙে পড়ে হ্যান ত্যান কত কিছু যে সাতসাতেরও মাথায় আসে। আমি কিন্তু দেখালাম আপনাদের ভাইয়া পিনকোড দিছিল, তো ওখানে হচ্ছে স্ক্যানিং করে তারপরে এখানে আসতে হয়, পে করা হয়েছে যে রিসিপ্টটা ওইটা স্ক্যানিং করতে হয় এবং কোড বসাতে হয় ওখানে। আর এখানে আসার পর ওই যে স্টপ লেখা আছে ওটা কিন্তু অটোমেটিক, গাড়ির পজিশন সেটিং ঠিক হলে ওই মেশিনটা অটোমেটিক্যালি দেখায়, এখানে কোনো ম্যানুয়াল মানুষ কিন্তু নাই, অটোমেটিক ধোয়ার সিস্টেম এটা। আমরা গাড়ির ভিতর বসেছিলাম আর অটোমেটিক্যালি সব কিছু হচ্ছিল। তো এই জিনিসটা আমি আগে হয়তো আপনাদের সাথে শেয়ার করি নাই, আগে ম্যানুয়াল কার ওয়াশে যখন গিয়েছি, ফুল কার ওয়াশ যেটা কিনা ইনসাইডও ক্লিনিং করা হয়, তো সেইটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি। যেহেতু আমার জীবনে চলার পথগুলো আপনাদের সাথে শেয়ার করলে, আমার ব্যক্তিগত ব্লগ এটা, আমার পার্সোনাল ব্লগ, তো সেই জন্য আমার পার্সোনাল ব্লগের একটা অন্তর্ভুক্ত অংশ এটা, এটাও আপনাদের সাথে আজকে শেয়ার করে নিলাম। আর এইখানে যখন গাড়িটা অটোমেটিক্যালি এরকম ওয়াশ করা হয়, ইনসাইড ক্লিন করতে হলে নিজের ম্যানুয়ালি সামনে যে আরও দুটো স্টেপ আছে ওখানে করা যায়, তো ওটা আর করে নাই। পুরো ওয়াশ যখন ইনসাইড আউটসাইড করা হয় তখন আপনাদের ভাইয়া, আমরা যেখানে ওই ম্যানুয়াল ওয়াশে যাই বা লোকজন যারা আর কি করে দেয়, তো তখন ওইখানে যায়। এখন হচ্ছে গাড়ি ড্রাই করা করতেছে এই মেশিনটা ঘুরে ঘুরে, কীভাবে যেন যাই হোক, যেহেতু অটোমেটিক্যালি সেহেতু ওর দায়িত্ব ড্রাই করতেছে। তো এই তো আজকের ব্লগটা আমার এটাই ছিল আপনাদের সাথে শেয়ার করার, খাওয়া দাওয়া ঘোরাঘুরি যতটুকু করেছি শুধুই আপনাদের উদ্দেশ্যে আমি ব্লগ করি, আর আমার নিজেরও ভালো লাগে, স্মৃতিগুলো ধরে রাখার খুব ভালো একটা জায়গা হচ্ছে এই চ্যানেলটা। হয়তো বা একদিন থাকবো না, স্মৃতিগুলো থেকে যাবে। তো গাড়ি ধোয়া শেষ করে আমাদের আর ডেস্টিনেশন নাই, আমরা বাসার পথে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইলো।